হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আওয়ার কিড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো দেখো, পাপা এখানে বসে বসে কার্টুন দেখছিল, তোর ওকে খাইয়ে দিয়েছি। তো এখন বাজে 9:35। তো আগে তোমাদের দেখিয়ে নিই এদিকে, তারপর আমি পাপাকে যাব পড়াতে। তো ছোট মা এখানে চা খাওয়ার বাসন ধুচ্ছিল, তারপরে কালকের কিছু তরি তরকারি ছিল ওগুলোর বাসন ছিল গরম করলো, তো ওগুলো ধুচ্ছিল। আর এদিকে পাপা দুধটা ফুটিয়ে নিয়েছে আর এখানে ডাল হয়ে গেছে। তো ডালটা দিনের দুপুরবেলার জন্য করা হয়েছে, আর এখানে কালকের অল্প ভাত ছিল ওটাও গরম করা হলো। আর এখানে দেখো বাঁধাকপি, আগের ছিল বাঁধাকপি মাছের ঝোল, দুটো একসাথে মিলিয়ে মানে সব একসাথে করে মানে ওটা জাল দেওয়া হয়েছে। আর এখানে ছিল পাপার জন্য শুধু এনেছে পটল, পটল আর এই বোমটা আর দুধটা এনেছে আজকে বাজার। তো আজকে বাজার আনতে বারণ করা হয়েছিল, তার জন্য বাজার আনেনি। আর এখানে গাছের বকফুল দেখো, বকফুলের বড়া হবে। তো ডাল, আলু সেদ্ধ, বকফুলের বড়া, মাছ ভাজা এইগুলোই হবে, তার জন্য আজকে বাজার আনতে বারণ করেছে। তো পাপার কাছে যাওয়া যাক। এই দেখো পাপার কাছে এসেছি। বাবাকে বলছি পাপা চলো পড়তে বসবে, ও টিভি দেখছিল। তো চলো পাপাকে পড়ি নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো অনেকক্ষণ পর চলে এলাম। তো এখন বাজে 12:05 বাকি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমরা এক জায়গায় যাচ্ছি। তো হাতের শাখাগুলো বেড়ে গেছে সবার, মানে সবার বলতে আমার মায়ের তিনজনেরই, ছোটো মার তিনজনেরই বেড়ে গেছে, তার জন্য তিনজনেরই আনতে হবে। তাই একসাথে সবাই যাচ্ছি, আর সাথে তো পাপা কি করবে, পাপাকে তো যেতেই হবে। এই যে পাপা, হাই করো, হাই ভালো করে, হাই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বাবাও যাবে, বাবা আর মা যাবে গাড়িতে, আর পাপাকেও নিয়ে যাবে, আর আমি আর ছোট মা যাব টোটোতে। তো এই যে, তো এই যে, এই যে ছোট মা, এই যে মা, তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো পাপা একটুও মানে হাঁটে না, না বেড়াতে বেড়াতে দেখো কোলে চেপে পড়েছে, মা একে কোলে নিয়ে হাঁটতে পারে না, তোমাদের হাঁটুর ব্যথা। আর দেখো কত সুন্দর একটা ফুল, দারুণ লাগছে, পুরো গাছ ভর্তি হলুদ হলুদ ফুলগুলো, হাঁপিয়ে গেছি। তো চলো যাওয়া যাক, মা মা কোলে। হাঁটো 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 হাঁটো, চলো 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 চলো, দৌড়ো দৌড়ো দৌড়ো, আস্তে আস্তে, আবার ডেনে পড়ে যাস না। দেখো সবাই পাপা হাঁটি হাঁটি করছে, এখনই ড্রেনে পড়ে যেত, হাইড্রেনে, এখনই হাইড্রেনে পড়ে গেল ব্যাস। তো পাপাকে অনেক পকিয়ে পকিয়ে হাঁটানো করা হচ্ছে, যে তোর দাদু আসবে, তুই একটু হেঁটে দেখা। যে মা আর পাপা দাঁড়িয়ে আছে, আর বাবাও চলে এসছে। ওই দেখো বাবা, বাবা চলে এসেছে, এখন ওরা যাবে গাড়িতে। টাটা, দাদুর সঙ্গে গেলে লাভ আছে, আমাদের সঙ্গে কিছু নাই। বাই করো, বাই বাই। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এখন আমরা আমাদের এই প্ল্যাটফর্ম দিয়ে স্টেশন থেকে যাচ্ছি। অন্য দিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে তাড়াতাড়ি হয়, এদিক দিয়ে আমরা বেশিরভাগ যাওয়ার সকালে। এখন সিঁড়ি দিয়ে উঠছি, আবারে উঠতে উঠতে পা একদম গেল, আর বাবা মা ওদিক দিয়ে চলে গেছে ওরা। তো আমরা বাজারে ঢুকে গেছি, বাজার এখন পুরো ফাঁকা। তো আমরা শাখার দোকানে চলে এসেছি, আর সামনেই ছিল একটা মন্দির, মা কালীর মন্দির। তো ওটা তোমাদেরকে দেখালাম, আর এখানে যে ভেতরে উনি ছিল, তার জন্য আমরা বাইরেটা দাঁড়িয়েছিলাম। আর এখানে আমরা শাখা পছন্দ করছিলাম, তো সেরকম পছন্দ হয়নি, হয়নি কি বলতে কি দামটা বেশি বলছিল, মানে যেটা 600 টাকা সেটা বলছে 1200 টাকা, আর একদম ফট করে বলছে 1200 টাকা, মানে একটু কমাচ্ছেও না কিছু না। তো আমরা, আমাদের ওরকম সেরকম মন মতো হয়নি, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমরা নাইটি কিনতে, নাইটির দোকানে চলে
এসেছি। তো ছোটোমা এদিকে নাইটি দেখছিল, পছন্দ করছিল। ছোটোমার মা এদিকে পাপার জন্য নিয়ে এসছে ফুটি, দুটো ফুটি এনেছে, একটা ফুটি বললাম ব্যাগে রেখে দিতে, আর একটা এই যে খাবে বলে দাঁড়িয়ে আছে, কারণ গলাটা পুরো শুকিয়ে গেছিলো, জল পিপাসা পেয়েছিলো, আর জলও আমরা নিজেতে ভুলে গেছিলাম, তার জন্য ফুটি বাবাকে বললাম, ফুটি বাবা নিয়ে এলো। তো এখানে নাইটি পছন্দ করা হচ্ছে, তো নাইটিগুলো বেশ, এই দোকানেই আমরা আসি আর নাইটিগুলো বেশ ভালোই। তো এখানে নাইটি নেওয়া হয়ে গেছে, এর বড় দোকানে চলে এলাম পয়সা দিতে, তো বাবা পয়সা দিচ্ছে। আর এখানে দেখো বাবা ফুটি খেয়ে আবার চকলেট কিনেছে, বলছে চকলেট খাবে। এই যে বাবা হাসছে, দেখো কেমন দুষ্টু, এই দেখো চকলেট দেখাচ্ছে তোমাদের। তো নাইটি কিনে আমরা অন্য দোকানে চলে এলাম, তো ওটা ছিল এর একই রকম দেখতে, দেখো এটা এটার ভাই আর ওইটা ছিল দাদা। তো এর কাছে শাখাগুলো এসে বেশ পছন্দ হয়েছে আর ভালো শাখাগুলো ছিল। তো প্রথমেই আমি শাখা পড়ছিলাম আর আমাকে জিজ্ঞেস করছিলো তোমার কি ইউটিউব চ্যানেল আছে, ভিডিও করছিলাম বলে আমি হ্যাঁ, তার জন্য একটু হাসছিলাম। আর তারপরে মা পড়ে নিচ্ছে, আর তারপরে ছোটোমাও পড়ে নিচ্ছে, এই যে ছোটোমাও পড়ে নিল। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি শাখা পরে, এই দেখো। তো তোমাদের পরে ভালো করে দেখাবো। তো এখন বাজে 1:40, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি বাবা মা আর পাপা চারজনে এলাম গাড়িতে, আর ছোটোমাকে আবার বাবা আনতে গেল, আর এই যে পাপা এসে, আমি পাপাকে স্নান করিয়ে দিয়েছি, তো ওকে এখন জামা প্যান্ট পরাবো, তারপরে আমিও স্নান করতে যাব। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে পাপার খাবারটা আমি রেডি করে, তার আগে রেডি করে রেখেছিলাম। আছে তো সিম্পল খাবার, তার জন্য পাপার জন্য ডিম সেদ্ধ, পটল ভাজা আর ডাল দিয়ে ভাত দিয়ে রেখে দিয়েছি। পাপার জন্য একটু গরম জল নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, কারণ অত কাশি হচ্ছে। এখন আবার বক ফুলের বড়া করবো। চোখ ভূত তো মা এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছে, ছোট মা স্নান করতে গেছে, আসলে এবার বক ফুলের বড়া করবে, গরম গরম বক ফুলের বড়া দিয়ে ভাত। মা আবার ভালো জিনিস খায় না, বক ফুলের বড়া খায় না, হচ্ছে চিবাতে আর পারে না গো মেয়েটা, ছেলেটা পাপাকে খাইয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি, আর পাপা সোফায় বসে আছে, আর এই যে বক ফুলের বড়া গরম গরম, আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা বেসন দিয়ে করেছে। তো বক ফুলের বড়া অনেকগুলোই করেছিল, তো সবাই তো খেতে বসে পড়েছে, তার জন্য শেষ, তার জন্য দেখতে পাচ্ছে অল্প কয়েকটা, আর সাথে ছিল মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ, চাটনি, আর পাপার জন্য পটল ভাজা, আর এখানে তো দেখো ছোটো মা কাঁচা লঙ্কা চিবাচ্ছিল, আর মা বসেছিল টেবিলে, এই যে আলু সেদ্ধ, ডাল, আর পাপা এই যে সোফায় বসে বসে বক ফুলের বড়া খাচ্ছে। তো চলো বিকালে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং, আমি আবার চলে এলাম। তো এখন বাজে 7:15, দেখো এই যে এখন বাজে 7:15। তো পাপা গেল নিচে পিসির কাছে, সুন্দরীর কাছে, আর তোমাদের দেখাই শাখাগুলো। তো প্রথমে আমারটা দেখাই, দেখো। তো এই দেখো এটা আমার, আমারটা প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এরপরে মার ছোটোমার শাখাগুলো দেখাই, তারপর তোমাদের আরও দেখাবো নাইটি কিনেছি। তো ওরা টিভি দেখছে, চলো সামনে। মা আর ছোটোমা টিভি দেখছিলো, আর ছোটোমা মাখছে আটা, দেখাচ্ছি দাঁড়ো, এই যে ছোটোমা মাখছে আটা, রাতে তো রুটি হচ্ছে এখন। আর এই দেখো মায়ের শাখাটা দেখাচ্ছি, আমারটা তো তোমাদের দেখালাম, দাঁড়ো আস্তে করে ঘুরাবা। ওটা ঘুরালো হবে, হাত ঘুরালো হবে, আস্তে আস্তে ঘুরো। তো এটা হচ্ছে মায়ের, এবার ছোটো মাঠটা দেখাচ্ছি। তোমার এইখানে কি হয়েছে, ও তেল ছিটকেছে। এটা হচ্ছে ছোটো মার,
তো ছোটোমা একটু বড়ই নিয়েছে, কেননা খোলা পড়া করতে হয়। তো আমাদের শুটিংয়ের জন্য ছোটোমা তো আবার ছেলে সাজে, বোঝা যাচ্ছে না ভালো করে। আস্তে আস্তে ঘুরো। আর কি হবে রুটির সাথে? রুটির সঙ্গে বেগুন পোড়া, ডিম ভুজি, ডাল আছে। বললো যে আলুর তরকারি, আলু কুচাইয়া, ও বললো তো বেগুন হবে না আলুর তরকারি করতে। ও বেগুন হবে না আলুর তরকারি, ছোট ছোট করে আলু ভাজার মতন কেটে, মানে সর্ষে ফোড়ন দিয়ে, মানে হালকা, মানে কি করে করে রাখবে, আর ডিম ভুজিও করে দেবে, তাহলে হবে। আর এই যে বোমটা সকালে দেখালাম, একটা কে খেয়েছে? একটা আমি খেয়েছি, আর একটা তোমার, একটা তোমার শাশুড়ি মায়ের, মা এখনো খাই নাই। তো আমরা চলে এসেছি ঘরে, আর নাইটি দেখাতে এই যে চলে এসেছি তিনজনার, দেখাও একটা হলুদের মধ্যে আছে, আবার কলকা আছে, এটা সে সুতো, যেরকম ছুট সুতোতে সেলাই করে সুতো সুতোর মতো, চেন ফোর ওরকম টাইপের ইয়েটা আছে। আর একটা এটা হচ্ছে মায়ের, নাও আমার বেরাচ্ছে, এই একটা কি ছোট মার এমনভাবে রাখে, এই দেখো। আর একটা আছে ফেব্রিকের মধ্যে, ফেব্রিক না মানে ওরকম টাইপের কিছুটা, কিন্তু এগুলো উঠবে না, আমার আগের নাইটিগুলোতে ওঠেনি। এটাও খুব সুন্দর, এটা বাবার পছন্দের, এইটার ওই খাড়িটা পড়বো ভালো করে আমরা এই যেগুলো পরে আছি, এইটা না, এই ছোটমা পরে আছে, আমি একটা গোলাপি কালারের পরি সকালে, ওটা ওটা ওখানকার খুব সুন্দর। তো এটা আমার, আমার আর ছোটোমার ডিজাইনটা দেখো একই, আমরা দেখিনি দোকানে, পরে দেখেছি, দেখলে কোনো অসুবিধা নেই, একই তো কী হবে, কালারটা আলাদা, আমাদের কোনো ব্যাপার না, যাই যে কালার মানে পর ওই করো। আর এই একটা, এটা মনে হচ্ছে একটু রঙ উঠতে পারে, মানে কালারটা একটু ই কালার, পাতা পাতা লতা লতা আছে, উঠবে না এটা, দেখতে হবে, নাইটিগুলো বড় সরু। তো আমি ভাবছি এখন ভাঙবো না, একবারে বাংলাদেশে গিয়ে ভাঙবো, তার কদিন পরেই তো যাব, এক মাস দু মাস পর, তা এখনো জানি না যাওয়া হবে কি না, বলছে ভিসা বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন ভাবছি একটা ফটো তুলবো এরকম নাইটি হাতে নিয়ে। তো চলো আজকের মতো আমি এখানে শেষ করছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কালকে আবার আসবো, ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।